অক্ষুয়ুলমitam যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ শ্রী চৈতন্যমনয় আবিষ্টম স্থাপিতম জনভূ তলে সায়ং রূপম কদা মজ দদতি সবদান্তিকম নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রষ্ঠায় ভূ শ্রীমতে ভক্তি বেদান্ত সমিনীতি নামিনী নময় আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়নি গৌর কথা ধমতায় নগর গ্রাম তারিণী বাঞ্চকল্পতরু ভচম কৃপা সিন্ধু বয়ে বচম পতীতন পাবনি ভৈষ্ণবি ভো নম নিত্য নম ভগবতে বাসুদেব হরে কৃষ্ণ সবাই বলুন নিয়তম কুরু কর্মস্তম কর্ম জয় হে ছরির শরীর যাত্রা পেচাতে ন প্রশেদয়াকারম নাহা নয় তাম কুরু কারমস্তম কারমজায়াহয়াকারম নাহা ছরীর যাত্রা অপে চাতে ন প্রশেদ আকারম নিয়তম কুরু কর্মস্তম কর্ম জয় হিয়াকার মনহ শরীর যাত্রা অপি ন প্রশেদয় কর্মনহ

নিয়তম করু করমস্তম আত্মাতে মাতাজিরা কেউ বলবেন সবাই বলুন আমার পরে পরে নিয়তম শাস্ত্রোক্ত কুরু করো কর্ম কর্ম তম তুমি কর্ম কাজ জয়হ শ্রেয় হি অবশ্যই অকর্মণ কর্মত্যাগ অপেক্ষা শরীর যাত্রা দেহধারণ অপি কি চ ও তে তোমার ন না প্রসিদ্ধে সিদ্ধ হয় অকর্ম নহ কর্ম না করে এই শোকের এসি ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রফাদের গীতার গান নিয়ত কর্ম ভালো সেই অকর্ময় অপেক্ষা অনধিকারীর কর্ম ত্যাগ কর্ম উপেক্ষা শরীরে নির্বাহ যার নহে কর্মবিনা কর্মত্যাগতার পকে হয় বেড়ম অনুবাদ তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না এই শোকের তাৎপর্য অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্ম জীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই রকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছিলেন পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছিলেন অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য এই ধর্ম পালন করার ফলে জলজগতে আবাধ্য মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জলকুলুশ থেকে মুক্ত হয় তথা তথাকথিত যোগীরা যারা দেহ প্রতিপালন করবার জন্যই ত্যাগের অভিনয় করে ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি এমন কি দেহ প্রতিপালন করবার জন্য মানুষকে কর্ম করতে হয় তাই জলজাগতিক প্রবৃত্তিগুলিকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম করা সরি কর্ম ত্যাগ করা উচিত নয় এই জলজগতে প্রত্যেককেই অবশ্য জড়া প্রকৃতির উপর কৃতিত্ব করবার কুলুসময় প্রবৃত্তি আছে অর্থাৎ ইন্দ্র তৃপ্তির বাসনা আছে সেই কুলুসময় প্রবৃত্তিগুলিকে পরিশুদ্ধ করতে হবে শাস্ত্র নির্দেশিত উপায়ে তা না করে কর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতি ইন্দ্রিয়বাদী যোগী হওয়ার চেষ্টা করা কখনোই উচিত নয় এই শোকেই তাৎপর্য উপাদে এখানে সমাপ্ত নমং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়ফতকা স্বামী নীতি নম আচার্যপাধ্যায়িত্যপুরদেন গৌর কথা ধামোদরনগর গ্রাম তার আমরা ইতিমধ্যেই শ্রবণ করেছি যে এর আগে অর্জুন প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয় আর শশ ধর্ম পালন করাই ক্ষত্রিয় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন চাতুর বর্ণাং ময়াং কর্ম গুণ কর্ম বিবস চারটি বর্ণ এবং চারটি আশ্রম গুণ এবং কর্ম অনুসারে সৃষ্টি হয় তা প্রত্যেককেই শাস্ত্র অনুযায়ী কর্ম করতে হয় তসমাত শাস্ত্রাম প্রমাণামতে কার্য অকার্য ব্যবস্থিতি প্রত্যেকটা ব্যক্তির উচিত যে কর্ম স্ব আশ্রমে থেকে পালন করা কিন্তু অর্জুন এখানে যে বৃত্তি অবলম্বন করতে যাচ্ছিলেন সন্ন্যাস আশ্রম ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিষেধ করলেন যেহেতু কেউ ইন্দ্রিয় দমন না করে বা ইন্দ্রের যে চাহিদা এখানে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভাত বলছেন যে অতি ইন্দ্রিয়বাদী হওয়া উচিত নয় মনসা ইন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রগুলি দিকে দমন না করতে পারে ইন্দ্রের ধর্ম হচ্ছে অনেকগুলি হতে পারে কিন্তু ইন্দ্রের বিষয়গুলিকে নিবৃত্ত হয় ইন্দ্রের থেকে কর্ম করা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি তোমার কর্ম করিয়ে যাও ক্ষত্রিয় ধর্ম কর্ম করো কেন ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধবিগ্রহ প্রজাপালন ইত্যাদি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে শিক্ষা দিচ্ছেন বিশেষরূপে যে হে অর্জুন তুমি কর্মের কর্ম করো কিন্তু কর্মের ফল অর্ আমাকে সমর্পণ করো কর্ম তিন প্রকার কর্ম অকর্ম আর বিকর্ম কর্ম হল বিহিত কর্ম আর অকর্ম বিহিত কর্মের অনুষ্ঠান আর বিকর্ম অর্থাৎ নিষিদ্ধ কর্ম এই কর্মের তিনটি গতি এখানে ভগবান অর্জুনকে বলছে যে সমস্ত কর্মের ফল তুমি আমাকে অর্পণ করে কর্ম করো তাহলে তোমার কর্মের বন্ধন হবে না বলছে নোমাং কর্মাণী লিম্পতি নোমে কর্মফালী স্পৃহা জবে জানাতি জিজানাতি কর্মাভীষণবদ্ধতি নোমাং কর্মাণী লিম্পতি ভগবান কৃষ্ণ নিজেই বলছেন যে আমি কর্মের অধিকর্তা অর্থাৎ কর্মের সমস্ত কিছুর একমাত্র আমি ময় অধ্যক্ষণ প্রকৃতি আমার অধ্যক্ষতার দ্বারাই এই প্রকৃতি সচর চর অচর সব কিছু সচল হয় কিন্তু আমি নো লিম্পতি আমি আকর্ষণ হই না এর প্রতি আমি একদম পুরা একদম এর প্রতি আমার কোনো আসক্তি নেই তা কর্মে কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকার আমাদের নেই আর যদি আমরা কর্মফলের অধিকার প্রাপ্ত হই তাহলে আমাদের কর্মের বন্ধন ঘটে সমহম সর্বেশ ভূতেশু শু নাস্তি প্রিয় ভগবান কৃষ্ণ গীতায় বলছে যে অর্জুন আমার এই জগতে কেউ প্রিয় নেই কেউ অপ্রিয় নেই কিন্তু যদি কেউ মৎচিত্ত চিত্ত প্রাণা প্রাণ বোধন্তম সে পরস্পর মৎচিত্ত অর্থাৎ সমস্ত চিত্ত মন বুদ্ধি অহংকার এগুলো শুষ্কেন্দ্রীয় এই চিত্ত কি বলেন মহাপ্রভু কি বলছেন চেত দর্প আর্য নাম এই চিত্তরূপী চিত্তটাকে দর্পণের সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে এই দর্পণে যদি ধুলি পড়ে আয় তো আমরা নিজেদের মুখ দর্শন করতে পারি না তা আমাদের এই চিত্তে কামনা বাসনা রূপ ধুলিতে আচ্ছন্ন হয়ে আছে যার জন্যে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না উদাহরণ যেমন আমি এখানে বসে আছি আপনারা ওখানে বসে আছেন যদি মাঝখানে যদি একটা পর্দা থাকে আমরা কেউ কাউকে দেখতে পাব না তা ঠিক জীব এবং ভগবানের মধ্যে একটা অবিদ্যা পড়ে আছে এটাকে বলা হয় মায়া যার জন্যে জীব ভগবানকে দর্শন করতে পারছেন কিন্তু ভগবান দর্শন করতে পারছেন কেন ভগবান সর্বদ্রষ্টা অনুমত্তা তিনি এজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অহম সর্বস্ব প্রভাব মত্তম সর্বম প্রবর্তন্তে অহোম সর্বস্ব সবকিছু আমি মত প্রবর্তন সবকিছু আমার দ্বারা প্রবর্তিত হয় কিন্তু আমি আসক্তি আমার এখানে কিছু নেই কিন্তু জীব যেহেতু ইন্দ্রের বশবর্তী হয়ে কর্ম করে যার জন্যে তার ইন্দ্রের বন্ধন ঘটে তো এখানে ভগবান বলছেন কর্ম করো তুমি নিয়তম কুরু কর্মস্তম তুমি প্রতিনিয়ত কর্ম করো শ্রীদাস্বামী বলছেন প্রতিনিয়ত কর্ম বলতে বোঝায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন ক্ষত্রিয় ব্রাহ্মণ শূদ্র যেমন মঙ্গল আরতি গুরু পূজা পাঠ কীর্তন ক্লাস এই যে প্রতিনিয়ত যে আমাদের কর্ম রয়েছে এই কর্ম তুমি করে যাও যে হি অকর্ম ন তাহলে তুমি কি হবে তুমি শ্রেয় বস্তুকে লাভ করতে পারবে আর যদি তুমি কর্মকে পরিত্যাগ করে দিয়ে যদি তুমি সাধু হতে যাও এখানে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে তোমার কর্ম পরিত্যাগ করে দিয়ে সাধুর মতন বৃত্তি অবলম্বন করা উচিত নয় কারণ এই বৃত্তি তোমার শোভনীয় নয় যেহেতু তুমি ক্ষত্রিয় তাই ক্ষত্রিয় ধর্ম তোমার পালন করা উচিত এর আগে অর্জুন অনেক কিছু বলেছেন ভগবান কৃষ্ণ যে অর্জুন যদি তুমি কর্ম না করো তম তথা কৃপাবিষ্টাম অস্ত্রপূর্ণ কুলেকশন এর আগে আমরা এগুলি ফেলে এসেছি এই শ্লোকগুলি অর্জুনের যে বিষাদ ছিল বিষাদ কিসের উপর ছিল তার যে বিপক্ষে আত্মীয়স্বজন ছিল তাদের প্রতি তার করুণা হয় যে আমি যদি এই সমস্ত ব্যক্তিদের বিশেষ করে আমার গুরুজন তারপরে মামা কাকা ইত্যাদি এদের প্রতি যদি আমি বান নিক্ষেপ করি তাহলে আমার অপরাধ হবে বা পাপ হবে তা আমি এই সমস্ত কর্ম করতে চাই না আমি এর সাইতে আমি ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করব ভগবান শ্রীকৃষ্ণ যখন এইভাবে অর্জুন যখন বলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন বিষেদান্ত মিবাম বাক্যবাস মধুসূদন অর্জুনের বিষাদ ছিল যেহেতু তার অনেক আত্মীয়স্বজন তার বিপক্ষে যুদ্ধ করতে এসেছিল তাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিশেষ উপদেশ দিছেন যে তুমি কথা বলছো পণ্ডিতের মতন কিন্তু কর্ম করছো মূর্খের মতন তা তোমার মূর্খের মতন কর্ম করা উচিত নয় এখানে প্রভাত শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক ব্যক্তি উচিত ইন্দ্রগুলিকে কন্ট্রোল করা কেননা যারা এই জগতে দেখতে পাই আমরা যে অনেক ধরনের সাধু রয়েছে যেমন ভক্তিবিনোদ ঠাকুর তেরোটা অপর সম্প্রদায়ের কথা বলছে যাদেরকে বলা হয় ভণ্ড সাধু অর্থাৎ শাস্ত্রে একটা বলা হয়েছে তার বিপরীত তাকে ব্যাখ্যা করা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেওয়ার প্রারম্ভে বলছেন যে অর্জন তোমার কি করণীয় আর কি করণীয় উচিত নয় সেটা তুমি শাস্ত্র অনুযায়ী কর্ম করো তসমাত শাস্ত্রাম প্রমাণামতে কার্য অকার্য ব্যবস্থিতি জ্ঞাতশাস্ত্রা বিধুন করতম কর্মম ইহ অহর্ষি যে তোমার কি করা উচিত বা কি করা উচিত নয় তুমি শাস্ত্র অনুযায়ী করো এর পরে আরও বলা হয় তেশাম শতত নাম ভযতাম প্রীতিপূর্বকাম তুমি সেই ব্যক্তির কাছে যাও যে ব্যক্তি তোমাকে তত্ত্ব উপদেশ প্রদান করতে পারে বদন্তি তত্ত্ববিদস্তম অর্থাৎ সমস্ত দিক দিয়ে যে তোমার সমস্ত সংশয়কে নিরসন করতে পারে অর্জন কি বলেছিল যে আমি আর কার কাছে যাব কারণ তুমি একমাত্র আমার উপদেশ কর্তা তুমি আমাকে উপদেশ প্রদান করো তা প্রভাত এই শ্লোকে বলছেন যে আধ্যাত্মিক স্তরে উন্নতি হতে গেলে আমাদের কি করতে হবে যে ইন্দ্রিয়ের যে ধর্ম রয়েছে এর দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় কৃষ্ণ যেটা বলছেন তার দ্বারা প্রভাবিত হওয়া উচিত যেমন ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ বিগ্রহ প্রভাত এখানে উদাহরণ দিচ্ছেন যে তুমি আদর্শ একজন গৃহস্থ হও আর আদর্শ সেনাপতি আর যদি তুমি তোমার ক্ষত্রিয় ধর্মকে ভুলে যাও তাহলে বিপক্ষ যারা ক্ষত্রিয় আছে তারা তোমাকে নিন্দা করো তা ওই নিন্দা শ্রবণ করা চাইতে তোমার যুদ্ধে প্রাণত্যাগ করা শ্রেয় এই জন্য তুমি কর্ম করো আর যদি তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে দেহ পরি ত্যাগই করো তাহলে তুমি স্বর্গলোক প্রাপ্তি হবে আর এখান থেকে যদি পালিয়ে যাও কাপুরুষের মতন তাহলে জগতে তোমাকে নিন্দা করবে আর যেহেতু আমি তোমার উপদেশকর্তা হয়ে সেই সঙ্গে আমাকেও বলবে এই জন্য ভগবান এখানে শিক্ষা দিচ্ছেন অর্জুনকে যে অকর্ম অর্থাৎ আমরা কর্ম করবো কিন্তু ফলের আশা করব না আর যদি ফলের আশা করি তাহলে বন্ধন আমাদের এখানেই শুরু হয়ে যাবে বলছে প্রেমানন্দ দাস ঠাকুর যে এমনও জনমে হরিনা ভিলি ফ্রেতে পড়িলি ভাই কহে প্রেমানন্দ আবার চুরআশি লক্ষ জনিতে ফিরে যায় যে এমন যে মনুষ্য দেহটা পর উদ্দেশ্য হল হরিভজন করা তা এই মনুষ্য দেহ দুর্লভ যদি আমরা সদ্ব্যবহার না করি আবার চুরাশি জনিতে ফিরে যাই আমরা ইতিপূর্বে কয়েকবার শ্রবণ করেছি যে চুরাশি লক্ষ জনি নিয়ে এই জন্য পুনরাবৃত্তি করছি না তো যদি আমরা পারমার্থিক প্রগতি না হই অর্থাৎ কৃষ্ণ চেতনা বা কৃষ্ণ উন্মুখ না হই আমরা তাহলে আমাদের কি হবে পরবর্তী নেক্সট জনি হয়তো অন্য কিছু হতে পারে বলছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় চোদ্দ নম্বর অধ্যায় সত্যম গসন্তি সত্যসা মধ্যে তৃষ্টন্তী রাজসা আর জঘন্যগুণ প্রবৃত্তাস্তা অধগসন্তি তমসা যে গুণের দ্বারা জীব ঊর্ধ্ব লোকে যায় রজগুনের দ্বারা জীব কর্মজগতে প্রবিষ্ট হয় আর তম গুণের দ্বারা তামসা লোক অর্থাৎ নরক লোক প্রাপ্তি হয় তা বলছে কহে প্রেমানন্দ আবার চুরাশি লক্ষ জনিতে ফিরে যায় তারপরে কি বলছেন যে কোন কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়েছে যারে সেই তো বৈষ্ণব বা কোন কামিনী হৃদয়ের রঞ্জন তাহাতে মগ্ন থাকো এদিকে তোমার কি খোঁজ হয়েছে তার কিছু খোঁজ রাখো তুমি নিজেকে প্রশ্ন করো যে কে কোথা থেকে এসছো আর কোথায় যাওয়া উচিত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন এটা আত্মতত্ত্ব উপদেশ বলা হয় আর এই কর্মযোগ কর্ম অর্থাৎ কৃষ্ণ উদ্দেশ্যে কর্ম আর যোগ শব্দের অর্থ যুক্ত হওয়া অর্থাৎ আমাদের এমন কর্ম করা উচিত যাতে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হই কিন্তু ভগ ভগবানের বহিরাঙ্গার সঙ্গে যদি আমরা যুক্ত হই তাহলে আমাদের আবার এই পুনর্মুসিক ভাব হতে পারে তো এখানে প্রভাত উদাহরণ দিচ্ছে তাৎপর্যে যে প্রত্যেকটা ভক্তের ভণ্ড না হয়ে কর্মে কৃষ্ণ উদ্দেশ্যেই কর্ম করা উচিত আর কৃষ্ণ উদ্দেশ্যে কর্ম করতে করতে জীবের কি হবে চেতনা শুদ্ধ হবে বলছে যে কৃষ্ণ বহির্মুখী হইয়া ভোগ বাঞ্চা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া কৃষ্ণ বহির্মুখ যদি কোনো ব্যক্তি কৃষ্ণ উন্মুখ হয় তাহলে তাকে আর মায়ার কবলে পড়তে হয় না আর কৃষ্ণ বহির্মুখ হওয়ার কারণে মায়া সবসময় নিকট অবস্থান করছেন যে কোনো সময় আমাদের অ্যাটাক করতে পারে তো এখানে প্রভাত সেটাই বলছেন যে আমাদের কর্ম করে যেতে হবে আর ফল গোবিন্দের উপর যার জন্য আমাদের কর্ম করা উচিত এই জন্য শ্রীদর স্বামী বলতে প্রতিনিয়ত কর্ম করো এটা কর্ম করতে করতে কী হবে আমাদের চেতনা শুদ্ধ হবে আমাদের হৃদয়ে পবিত্র হবে প্রভাত এখানে বলছেন আর হৃদয়ে পবিত্র হলে আমরা এই জলজগতের সমস্ত কুলুশ থেকে মুক্ত হব তাই আমাদের কর্ম ত্যাগ করে যোগী হওয়ার কোনো আবশ্যকতা নেই উদাহরণ দিচ্ছেন ব্রজ গোপিকাদের তারা গৃহের সমস্ত কর্মে যুক্ত ছিল কিন্তু তারা কৃষ্ণ চেতনা পরম উচ্চ স্তরে ছিলেন যার জন্যে তাদের কোনো কর্মের বন্ধন হয়নি এই জন্য এখানে প্রভাত বলছেন ওই রকম কর্ম করো কৃষ্ণ উদ্দেশ্যে যাতে তোমাদের কর্মের বন্ধন থেকে তোমরা মুক্ত হয়ে যাও পরবর্তীতে বলছেন যে জাগতিক যে প্রবৃত্তি রয়েছে আমাদের প্রবৃত্তিমচা মোহমেব মোহমেবচা পাণ্ডব এই প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ যেটা কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায় দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায় আমরা যদি কর্ম করি ক্ষীণে ফুণে মর্তলোকাম বিষন্তি অর্থাৎ আমাদের কর্মের অনুযায়ী আমরা স্বর্গলোক যাই আর কর্মের বিপর্যয় আমরা নরকলোক প্রাপ্তি হই তো এখানে বলছেন সেই কর্ম করা উচিত কৃষ্ণ উদ্দেশ্যে কর্ম করা উচিত যাতে আমাদের কর্মের বন্ধন হবে না এমন কি ভগবান এটাও উপদেশ দিচ্ছেন যে হে অর্জুন তুমি দেহ যদি তুমি কর্মসন্ন্যাস নিয়ে নাও তাহলে সবচেয়ে উত্তম কিন্তু কর্ম ত্যাগ সন্ন্যাস নিলে তোমার দেহযাত্রাও পরিপালন হবে না কেন দেহযাত্রা পরিপালন করার জন্য অনেক কর্মে আমাদের আবশ্যকতা হয় কেন আমরা যদি প্রত্যেক দিন যে দেহটাকে রক্ষা করার জন্য আমরা যেগুলি ব্যবহার করি এগুলো যদি বন্ধ করে দেই তাহলে আমাদের বিপর্যয় আসতে পারে তো এই জন্যে কর্ম ত্যাগ করার চাইতে কর্মে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কর্ম করাই হল সব উত্তম যার জন্যে আমরা দেখতে পাই প্রভাত উদাহরণ দিচ্ছেন যে অনেক সাধু রয়েছেন বা যোগী বা জ্ঞানী তারা সারা জীবন রিসার্চ করছেন কর্মযোগ নিয়ে জ্ঞানযোগ নিয়ে ভক্তিযোগ নিয়ে কিন্তু প্রভাত বলছেন এখানে যে ওই ব্যক্তি সমস্ত কুলুশ থেকে মুক্ত হবে যিনি শুদ্ধ ভক্তিযোগ অবলম্বন করবেন আর শুদ্ধ ভক্তিযোগটা কি বলছে সমস্ত কর্মের ফল কৃষ্ণকে অর্পণ করে দেওয়া আমার উপলক্ষ আমার কর্ম করা উচিত কিন্তু কর্মের ফল অধিকার আমার নেই তারপরে বলছেন যে প্রভাত এই জলজগতের প্রত্যেকটা জীব তিনটি গুণের দ্বারা আবদ্ধ সত্যগুণ রজগুণ আর তম সত্যগুণের প্রভাবে আমরা স্বর্গলোক যাই বা উত্তম গ্রহলোক প্রাপ্ত হই রজগুণের প্রভাবে আমরা কর্মমার্গে ফিরে আসি অর্থাৎ এই মনুষ্যলোক আর তমগুণের প্রভাবে আমরা অধুলক প্রাপ্তি হই এই যে তিনটি গুণ তৈবিদ্যাম সম্পজ্ঞের ইটা সার্বত্রে আবার তিন প্রকার বিদ্যা রয়েছে তা আমাদের এই মার্গ অনুশীলন না করে আমাদের ভক্তি মার্গ অনুশীলন করা উচিত এমনও জন্মে না ভজিলি ফ্রেতে পড়িলে ভাই যে এই মনুষ্যদের উদ্দেশ্য সুদূলভাম প্রশান্ত আত্মা কটিশু মহামণি উদাহরণ দিচ্ছেন নিমি মহারাজ যে সুদূর্লভ প্রশান্ত আত্মা কটিশু মহামনি তা আত্মভক্ত বলা হয়েছে যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভক্তিযোগ যাজন করা তারপরে বলছেন প্রভাত যে ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলি কিভাবে আমাদের কন্ট্রোল করা উচিত বা দমন করা উচিত আমরা কোনো প্রাথমিক মাধ্যমে আমরা করতে পারি না ঋষভদেবের দেবের কাহিনীতে আমরা পাই যে ঋষভদেব ইন্দ্রগুলিকে কিভাবে দমন করেছিলেন অম্বরীশ মহারাজের কাহিনীতে আমরা পাই যে নববিধা ভক্তি করে অম্বরীশ মহারাজ সমস্ত ইন্দ্রগুলি কিভাবে কৃষ্ণ সেবায় নিযুক্ত করেছিলেন এভাবে ভক্তরা কি করেন ইন্দ্রগুলিকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে দিয়ে ইন্দ্রের উপরে উঠতে পারে চৈতন্য মহাপুরু উদাহরণ দিচ্ছেন যে ভক্তিযোগে ভক্ত পায় যাহার দর্শন সূর্য যেন সবিগ্র দেখে দেবগণ ভক্তিযোগ ভক্তিযোগটা হলো কৃষ্ণ উদ্দেশ্যে মদভক্ত জানতি মামপি যখন কোন ব্যক্তি কৃষ্ণকে ভজনা করে তখন ভগবানের ভক্তি শুদ্ধ ভক্তির কৃপায় সে লাভ করতে পারে ভাগবতে প্রথম স্কন্ধের দৃত অধ্যায় স্বয়ং সুতোবসাই বলছেন যে বাসুদেব ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনতে আসে বৈরাগ্যাম জ্ঞানাম যে বাসুদেবে ভগবতী বাসুদেব কৃষ্ণকে ভগবতী ভক্তিযোগের মাধ্যমে আমাদের সেবা উচিত জ্ঞান জ্ঞান বৈরাগ্য আর এবং বৈরাগ্যটা কি বলছে যে জ্ঞান আমাদের শুদ্ধ জ্ঞান থাকা উচিত সৃষ্টির আদিতে ভগবান প্রথম ব্রহ্মাকে বলেছিলেন যে জ্ঞানাম গুজাম্যে যদ বিজ্ঞান সমন্বিতাম হে ব্রহ্মা আমি তোমাকে জ্ঞানের গুজ্জতম বিষয়ে বলছি যত বিজ্ঞান সমন্বিতাম সেই বিজ্ঞান জানার পরে তোমার আর কোনো সংশয় থাকবে না গীতা নবম অধ্যায় প্রথম শ্লোকে যান ঈদাম গুজ্জতম বিজ্ঞান সৈতাম যদ্গাতাম মুখ্যার সুবাদ আমি তোমাকে যে জ্ঞানের কথা বলছি এই জ্ঞানটাকে জানার পর এই জড়জগতের তোমার আর যে শুভ অশুভ দৃষ্টি এইগুলি থাকবে তুমি কি প্রাপ্ত হবে উত্তম জ্ঞান প্রাপ্ত হয়ে যাবে যদ বিজ্ঞান সমন্বিতম স রহস্যম তদ অনঙ্গম গৃহম গদিতম মায়া দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ কেবল স্বরহস্যম তদ গৃহাম গদিত মায়া এর রহস্য প্রকাট কখন হয় যখন ভগবানের হয়। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু আন্তজামি রূপে শিখায় আপনে কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবান জীবকে তখন কৃষ্ণ গুরু রূপে হৃদয়ে প্রবেশ করে জ্ঞান প্রদান করেন এর আগে ব্রহ্মা এই তত্ত্বে এসে বহু কিছু তিনি গবেষণা করেছিলেন কিন্তু কিছুই খুঁজে পাননি ভগবান কৃষ্ণ তাকে উপদেশ প্রদান করেন যার প্রভাবে তিনি এই কাজে রচনা প্রবৃত্ত হন তা এখানে যে কর্মের প্রবৃতি আমাদের যে কর্ম কি করা উচিত সেই বিষয়ে ভগবান বলছে শ্রীও কর্ম করো যায়ও হি অকর্ম ন যে ওই কর্ম তুমি করো যাতে তোমার কল্যাণ হয় আর প্রসিদ্ধের প্রসিদ্ধের শব্দ অর্থ সিদ্ধ সিদ্ধ অসিদ্ধ বলছে দ্বন্দ্ব ভ্রম এইসব চৈতন্য চরিতামৃত শ্লোক যে দ্বৈত ভদ্র অভদ্র জ্ঞান এইসব ভ্রম এই ভালো এই মন্দ তো এই যে ভদ্র অভদ্র বা জ্ঞান এগুলি ভালো এবং মন্দ চলতে থাকে কিন্তু সবচাইতে প্রসিদ্ধ কর্ম কি সেটাই হলো বলা হয়েছে যে তুমি অকর্ম অর্থাৎ কর্মের ফল পরিত্যাগ করো তাহলে তুমি আমাকে জানতে পারো তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বিশেষ প্রসার নিয়ে আসলে এই কলি যুগে যে কীভাবে এই শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সমস্ত জীবদেরকে উদ্ধার করেছে বলছে যে প্রত্যেক যুগে এক একটা ধর্ম ছিল সত্য যুগ ত্রেতা যুগ দাফর যুগ চারি ধর্ম আর চারটি যুগ চারি ধর্ম কিসের জন্য হয় বলছে চারটি যুগে চারটি ধর্ম ছিল কলি যুগে ধর্ম হলো নাম সংকীর্তন বলছে সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে ভাজে সেই ধন্য তাই এই হলো চৈতন্য মহাপ্রভু নিজেই প্রবর্তন করলেন আর এই সংকীর্তন যজ্ঞের প্রভাবে সমস্ত জীব সব ফল প্রাপ্ত হয় বলছে মহাপ্রভু যে অন্য তিন যুগে ধানা দিতে যেই ফল হয় কলি যুগে নাম সংকীর্তনে সেই ফল হয় সত্য যুগে হাজার হাজার বছর তপস্যা করতে হতো ত্রেতা যুগে বহু ধরনের যজ্ঞ ছিল দাপুর যুগে অর্শন বিধিমার্গ বিশাল বড় রাজপ্রাসাদ মন্দির করে ভগবানের অর্শন বিধিমার্গ অনুশীলন করা হতো আর কলি কলিযুগে যে নাম সংকীর্তনে সর্বসিদ্ধ হয় শুধু কলি যুগে। এত সহজ পন্থা অন্য যুগে হয়নি তো বলা হয়েছে অন্য যুগে দিতে যে ফল প্রাপ্ত হতো এই কলি যুগে শুধু নাম সংকীর্তনে সেই ফল এই জন্যে তিনি কি করলেন চৈতন্য মহাপ্রভু এই যুগ ধর্ম প্রতিষ্ঠা করলেন আর এই যুগ ধর্ম যে ফলো করছেন তিনি ধন্য এখানে পূর্বত আরেকটি বিশেষ উদাহরণ দিচ্ছেন যে ভণ্ড যেটা আমি প্রথমে বলেছিলাম ভণ্ড সাধু এই জগতে ভগবান শ্রীকৃষ্ণ আগে যে উপদেশ দিচ্ছেন যে সাধু শাস্ত্র আর গুরু যা পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর প্রেমভক্তি চন্দ্রিকা লিখলেন যে সাধু শাস্ত্র আর গুরু এবং বাক্য এই কয়টা একজাস্ট মিল যদি হয় তাহলে সে মার্গ উত্তম মার্গ না শাস্ত্রে একরকম বলা হয়েছে আর গুরু আরেক রকম বলছে সেই ক্ষেত্রে আমাদের ভুল ধারণা তা সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিতে করিয়া ঐক্য আর না করিও মনে আসা নরোত্তম দাস ঠাকুর তাই এই সাধু এবং শাস্ত্র যেটাকে বলা হয় সৎগুর লক্ষণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের উপদেশ দিচ্ছেন যে যে কলিযুগে যে ধর্ম নাম সংকীর্তন এই সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ চৈতন্য মহর অন্তিম উপদেশ সংকীর্তন হইতে পাপ সংসার নাশন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধনে উদ্গম চিত্তশুদ্ধি একমাত্রে সংকীর্তন যজ্ঞের প্রভাবেই আমরা পরীক্ষিত মহারাজের অনেক কথাই শ্রবণ করেছি ভাগবতে কিন্তু অন্তিম শোলোকে সুখদেব গোস্বামীর অভিমত যে নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তনাম সর্ব সর্বপাপ ও প্রণাশন যে নাম সংকীর্তন করলে সমস্ত পাপ প্রমোশন হয়ে যায় তারপরে কি তব নাম আমি হরিপরাম যে সে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে কিন্তু এই কলিযুগের জন্যে যেটা বিধান বা প্রশস্ত করা হয়েছে ওইটাই আমাদের ফলো করা উচিত আর যদি আমরা কলিযুগের ধর্ম পরিত্যাগ করে যদি আমরা আবার ধ্যান করা শুরু করে দেয় যদি সেরকম কঠোর সত্যযুগের মতন তপস্যা শুরু করে দেয় সেটা কলিতে অসম্ভব কেন কলি মানুষের বিদ্যা আয়ু বল অনেক প্রকার ছিল কিন্তু কলিযুগে মানুষের সেরকম প্রভাব নেই কারণ সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর ত্রেতা যুগে দশ হাজার বছর দাফর যুগে এক হাজার বছর আর কলি যুগে আরেকটা জিরো কমে গেল একশো বছর এই জন্য এই যুগ অনুযায়ী এক একটা করে সৈন্য ডিলেট হতে আছে আমি জানি না এর এরপরে আরেকটা জিরো ডিলেট হয় কিনা দশ বছর এটাও ভাগ ভাগবত উল্লেখ আছে এই জন্য মানুষের আয়ু বিদ্যা প্রাণে অল্প আয়ুষ অসভ্য কৌলসি যুগ প্রাণে অল্প আয়ুষ অসভ্য এই কলিযুগ প্রায়নে সবার অল্প আয়ু অল্প আয়ু এর মধ্যে অসভ্য সভ্য শব্দের অর্থ তখন ধরা যায় যখন কেউ কৃষ্ণ উন্মুখীন হয় না আর সব অসভ্যের মধ্যে গণনা করা হয়েছে মন্দ সুমন্দ মতায় ভাগ্য এই উপদ্রতা কিন্তু এই সমস্ত ব্যক্তির একটা বিশেষ গুণ আছে কীর্তন দেব কৃষ্ণস্ব মুক্তবন্ধ পরমব্রজে যদি কেউ কৃষ্ণ স্মরণ করে এক সময় সৃষ্টিকর্তা ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন দেবশী নারদ যে পিতাশ্রী আপনার কাছ থেকে সমস্ত ভাগবত তত্ত্ব জ্ঞান আমি প্রাপ্ত হয়েছি কিন্তু আমার বিশেষ একটি সংশয় হয়েছে সেটা হলো যে কলিযুগ যে আগত এই কলিযুগের জীবদের কিভাবে উদ্ধার হবে এটি কলিসন্ত উপনিষদের কাহিনী তো ওইখানে ব্রহ্মা বলছেন তার পুত্র দেবশী নারদকে এর আগে নারদের বিশেষ জ্ঞান ছিল যে তিনি জানতেন যে পিতাশ্রী স্বয়ং ভগবান মানে ব্রহ্মাজি যখন তিনি দেখলেন যে ব্রহ্মাও জপ করছে কারোর তখন নারদ মুনির মনে একটা সংশয় উপস্থিত হলো আমি জানি পিতাশ্রী আপনি সর্ব সর্বেশ্বর কিন্তু আপনি আবার কার ধ্যান করছেন আমার মনে হয় আপনার ধ্যান প্রশস্ত আর আপনি যা ধ্যান করছেন আমার মনে হয় নিশ্চয় আপনার সাইতে কেউ উপরে একজন আছে তো এই সংসারকে নিরূপণ করুন তো ওখানে ব্রহ্মা একটা শ্লোক বলছেন যে যতমা মায় মাম বদন্তি জগদ্গুরাম যাদের শাস্ত্রজ্ঞান যথার্থ পরিমাণ নেই তারা আমাকে জগৎগুরু বলে মনে করে কিন্তু অ্যাকচুয়ালি আমি জগৎগুরু নাই বন্দে কৃষ্ণ জগদ্গুরম জয় ভগবান সিংহদেব কি জয় রষ্ট কি জয় পঞ্চত ভগবান কি জয় তো এখানে ব্রহ্মা উপদেশ দিচ্ছেন যে কলি যুগে হে দেবশী নারদ দাত্রিশ অক্ষর মন্ত্র ষোল নাম নামও কান প্রজল্প বৈষ্ণবম নিতম আর রাধা কৃষ্ণ স্বনম লভে জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্ট সখী জয় গীতায় গৌর প্রেমানন্দ রাধা কৃষ্ণ সনম লাভের যদি কেউ ষোলো নাম বত্রিশ অক্ষর এই মন্ত্র জপ করে কীর্তন করে তো সে পরমধাম প্রাপ্ত হতে পারে ষোলো শখ নামম কানইতম প্রজলম্পম বৈষ্ণবম নিত্যম রাধা কৃষ্ণ সনম লভের যে রাধা কৃষ্ণের নাম ওখানে উল্লেখ রয়েছে চৈতন্য মহাপ্রভু যেটা অ্যাকচুয়ালি কলিতে দেখতে পাই অনেক ধরনের প্রচার চলছে কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রচার কি আর তিনি কে এই কলিযুগের ধর্মের কে অধিকর্তা আপনার বেদ পুরাণ উপনিষদ দেখুন সেখানে পেয়ে যাবেন চৈতন্য মহাপ্রভুর নাম উল্লেখ পাবেন তা যাই আমি বিস্তারিত ওখানে যাচ্ছি না ব্রহ্মা উপদেশ দিচ্ছেন যে হে দেবশ্রী কলিযুগের মানুষ যদি এই ষোলো নাম বত্রিশ অক্ষর এই মহামন্ত্র জপ করে তাহলে অনাসেষে ভগত প্রাপ্তি হয় বা মুক্তি প্রাপ্তি হয় এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন যাকে দেখো তাকে কহ কৃষ্ণ উপদেশ হ্যাঁ শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ প্রত্যেক ঘরে ঘরে গিয়া বল এই শিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ ভিক্ষা এটাই ভিক্ষা করতে বলছে ডোনেশন ভিক্ষা করতে বলেনি যে কৃষ্ণ নাম কিরকম ভিক্ষা ঠিকঠাক করছে কিনা সবকিছু তিনটা জিনিস কৃষ্ণের নাম করছে কিনা কৃষ্ণের সেবা করছে কিনা আর কৃষ্ণের কর্ম করছে কিনা তা কৃষ্ণ শিক্ষা এই যেটা মহাপ্রভু চরম উপদেশ এই জন্য প্রভু বলছে হর্ষে প্রভু কয়ে শুনো স্বরূপ রাম রায় নাম সংকীর্তন কৌল পরম উপায় এই নাম সংকীর্তন হলো কলিযুগের একমাত্র পরম ধর্ম যেটা বহু শাস্ত্র রয়েছে শুধু এই যুগে নয় সেই সময় প্রশ্ন করেছেন কর্ভাজন ঋষি ভাগবতের একত স্কন্দের কাহিনী যে ওইখানে এই কলিযুগের ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে যে কলিযুগে কি সবসাইতে উত্তম ধর্ম হবে তো ওখানে বলছেন যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে কৃষ্ণই আসবেন এসে নাম সংকীর্তন আন্দোলন প্রবর্তন করে যুগ ধর্ম প্রতিষ্ঠা করবে নাম সংকীরজস্ব সর্বপাপ ও নাম অর্থাৎ নাম সংকীর্তন করে সমস্ত জীবদেরকে তিনি উদ্ধার করবেন আর যদি কেউ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ না করে তাহলে সে সঠিক মার্গে নেই শাস্ত্রে একটু দীঘলা দেওয়া হয়েছে তা যাই হোক প্রভাত এখানে সেই কথা আমাদের বলছেন যে প্রত্যেকটা ব্যক্তির উচিত যে শুদ্ধ চেতনা ফিরিয়ে আনতে গেলে ভগবানের বাণী আমাদের গ্রহণ করা উচিত এবং ভগবান যেটা বলছেন সেটা আমাদের অনুশীলন করা উচিত তাহলে আমরা কি হবে আমাদের ইন্দ্রগুলিকে আস্তে আস্তে আমরা জাগ্রত করতে পারব কেন প্রত্যেকটা জীবের প্রথম সংকোচিত থাকে তারপর আস্তে আস্তে ভজন সাধনের মাধ্যমে পূর্ণ বিকশিত হয় এইভাবে ধীরে ধীরে সে পরমার্থিক পথে অগ্রসরায় আরেকটা জিনিস প্রভাত তারপরে লাস্টে বলছেন যে শাস্ত্র নির্দেশিত পন্থা আমাদের অনুশীলন করা উচিত কেননা শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ গীতা শাস্ত্র এই শাস্ত্র হলো সবসাইতে আমাদের নির্দেশিত পন্থা এবং বহু শাস্ত্র রয়েছে এই জগতে কিন্তু প্রমাণ শাস্ত্র কি বলছে বেদ পুরাণ উপনিষদ স্মৃতিশাস্ত্র যে ব্যাসদেব যে গ্রন্থগুলি লিখলেন এই গ্রন্থের নির্দেশ অনুযায়ী যদি কেউ এই শাস্ত্র নির্দেশিত পন্থ অনুযায়ী যদি কেউ কর্তব্য কর্ম করে তাহলে সে ধীরে ধীরে আস্তে আস্তে অগ্রসর হতে পারবে এরপরে কী বলেছেন প্রভাত এর পরেও যখন সে জানতে পারবে যে সে কৃষ্ণের নিত্য ভক্ত বা নিত্য পার্শ্বদ বা নিত্য সেবক বা নিত্য দাস তখন সে কৃষ্ণ সেবাই করতে থাকবেন তা যাই হোক এই হলো প্রভাদের তাৎপর্য ছিল এই জন্য সংকীর্তন যে যোগ্য চৈতন্য মহাপুরু যেটা প্রচার করতে এসেছেন খুবই ইম্পর্টেন্ট কেন সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যোগ্য ভাজে সেই ধন্য সেই তো সুমেদার কুবৃদ্ধি সার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নামযজ্ঞ সার যত যজ্ঞ রয়েছে অসমের যজ্ঞ বলুন নরমের যজ্ঞ বলুন বাষ্পীয় যজ্ঞ বলুন যজ্ঞ বলুন বহু প্রকার যজ্ঞ রয়েছে কিন্তু সমস্ত যজ্ঞের মূল বিষয় কি। সেটা হলেই ভগবান গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা প্রভাত এইভাবে তাৎপর্যে বিস্তারিত ব্যাখ্যা করলেন যে শাস্ত্রের চরম সিদ্ধান্ত হল যে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা অর্জুন পরবর্তীতে বলছে নষ্টময় স্মৃতি লাভা তৎপ্রসাদ মেয়র শ্রুত যে আমার স্মৃতি ক্ষণস্থায়ী ছিল তৎপ্রসাদ মেয়র শ্রুত হে কৃষ্ণ তোমার প্রসাদে আমি এটা জানতে পারল প্রথম তো অর্জুন বহুত কিছু উপদেশ দেন আমি এটা করবো না ওটা করবো না যখন তিনি জানতে পারলেন যে আমি ভুল করতে যাচ্ছিলাম তখন সে কি করলো সে নিজ হাতে করে পরবর্তীতে যুদ্ধের সূচনা করলেন তা তদরূপভাবে এই কর্মে প্রবৃতি এবং কর্মে নিবৃত্তি আমাদের এই দুটো মার্গ সবসেতে জানা উচিত প্রবৃত্তি মার্গ অনুশীলন করলে আমাদের বন্ধন হতে পারে নিবৃত্তি মার্গে অনুশীলন করলে আমাদের বন্ধন হবে না আর নিবৃত্তি মার্গ শব্দের অর্থ কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা এইভাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থ বিশেষ করে ভাগবতম গীতা আর অমাল শ্রীমদ ভাগবতম বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যে কিভাবে কৃষ্ণ উদ্দেশ্যে কর্ম আমাদের করা উচিত চৈতন্য চৈতন্য গ্রন্থ আমাদের সবচেয়ে উত্তম শিক্ষা দিয়েছেন ভগবান শ্রী মহাপ্রভু যে চৈতন্য চরিতামৃত আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ কেন চৈতন্য মহাপ্রভু শিক্ষা বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ শিক্ষা চৈতন্য মহাপ্রভু বহুভাবে আমাদের বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলি আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাই আর বিভিন্ন ভক্তের কাছ থেকে আমরা শ্রবণ করি কিন্তু এই উপদেশের চরম সিদ্ধান্ত হল সবসময়ের জন্যে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে তা প্রভাত এখানে বলছেন যে যজ্ঞার্থম অর্থাৎ তুমি যজ্ঞ করো কিন্তু যজ্ঞের যে বিষয় কৃষ্ণ তারপর প্রতি আকর্ষণ হও কিন্তু যজ্ঞের যে বহিরঙ্গ বিষয় সেটা আকর্ষণ হওয়া উচিত নয় কেননা বেদ আমাদের যে মার্গ দিচ্ছেন বেদের নিগুর তত্ত্ব এটা অজ্ঞাত কেননা বেদ কখনো জীবকে বিভিন্ন ধরনের পরোক্ষবাদ কখনো প্রত্যক্ষবাদ এইভাবে আরোপ করেছেন তা বেদ বিধি যে মার্গ এটা আমরা বর্তমান ফলো করতে পারি না আর বেদে অনেক ক্ষেত্রে অনেক উপদেশ দেওয়া হয়েছে নরোত্তম দাস ঠাকুর বলছেন যে বেদ বিধি অনুসারে কর্ম করিয়ে সংসারে জীব তাহে পুনর্জন্ম পায় যে বেদের মুখ্য উদ্দেশ্য কি চৈতন্য মহাপ্রভু বহু জায়গায় উপদেশ দিয়েছেন বেদের মুখ উদ্দেশ্য হল কৃষ্ণকে জানা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ বেদ যে বেদেরও সর্বে বেদান্ত কৃত সবকিছু আমি আর বেদ যে প্রকৃত বেদ শব্দ অর্থ জ্ঞান তা জ্ঞানের চরম উৎস হলো কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই জ্ঞান ওরা লাভ করতে পারে না যারা ইন্দ্র তৃপ্তির পথে ধাপিত হয় এই জন্য বলে বলছে প্রবৃতিগুলি যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জাগতিক ইন্দ্রগুলি আরও লোভর বশবর্তী হয়ে কর্মে বন্ধন হয়ে যাবে এই জন্য বলছেন যে গুণান এতান্ত্রী দেহী দেহ সমুদ্ভবাম জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখে বিমুক্তম অমৃত অশ্রুতি গুণ আর এতান অর্থাৎ গুণ এই ত্রি যে গুণ রয়েছে সত্যগুণ রজগুণ আর তমগুণ এই তিনটি গুণে সবাই বদ্ধ এতান অতীত দেহি দেহ সমুদ্ভব যদি কেউ এর থেকে মুক্ত হতে চায় তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধি বিমুক্ত হয়ে যেতে পারে তা নাহলে আর কোনো রাস্তা এই জন্যে এইগুলি লাভ করতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন যে কীভাবে একটা ব্যক্তির ভক্তিজীবনে অগ্রসর হওয়া উচিত আর ভক্তি জীবন কিভাবে করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বার অধ্যায় বলছেন যে সমহাম ভূতেশু ন দেশস্তুপ্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা ঐতিশু চপিয়াহ যে ভজন্তি যে আমাকে ভজনা করে সরি এটা নবম অধ্যায় শলো কিভাবে ভজনা করা উচিত তেষাম সতত যুক্ত নাম ভজতাম প্রীতিপূর্বক দদামি বুদ্ধি যোগাম মামতাম যেন সব সময় কৃষ্ণের নাম কৃষ্ণের গুণ কৃষ্ণের লীলা এইভাবে আমাদের যুক্ত থাকা উচিত প্রভাত উদাহরণ দিচ্ছেন অনেক জায়গায় উদাহরণ দিয়েছেন যে যদি আমরা অল্প একটু কৃষ্ণ চিতা চিন্তা বাদ দিয়ে বহিরঙ্গ কোনো কিছু চিন্তা করি সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যেতে পারে এই জন্য কীর্তনিয়া সদা হয়ে যে সবসময় জন্যে ভগবানের নাম কীর্তন কর তাহলে কি হবে আমাদের চিন্তন কৃষ্ণময় হয়ে যাবে প্রভাদের জীবনী এমন রয়েছে যে প্রভাদের আহার বিহার নিদ্রা সবকিছু সীমিত ছিল আর ওই জাগ্রত স্বপ্ন এবং সুশক্তি তিন দশায় তিনি কৃষ্ণের স্মরণে ছিলেন জন্যে শিক্ষা দিয়েছেন যে শততম এটা কি বলা হয় সতত সব সময় যুক্ত ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্মরণ কৃষ্ণ উদ্দেশ্যে কর্ম করা কৃষ্ণের বাণী প্রচার করা এবং কৃষ্ণের উদ্দেশ্য সমস্ত কিছু আত্মসমর্পণ করা এটা হলো কৃষ্ণ উন্মুখীন কর্ম এটা শততম যুগ ভজতাম প্রীতিপূর্বকাম দধামি বুদ্ধিযোগাম আমি ওই ব্যক্তি কী করি বুদ্ধিযোগ প্রদান করি ভগবান কৃষ্ণ গীতায় বলছেন সমম সর্বশেষ ভূতে শুদ্ধ দেশে প্রিয় যে ভজন্তি তোমাং ভক্তময় চাপিয়া হন আমার এখানে কেউ প্রিয় অপ্রিয় কেউ নেই কেননা পিতা পুত্রদের কি করেন পুত্র যতই অনাচারী হোক দণ্ড দেওয়ার জন্য কিছু কিছু দণ্ডনীয় ব্যবস্থা রাখেন কিন্তু পিতার হৃদয় স্পিরাত এটা থাকে যে ওই দণ্ডের প্রভাবে সে কি হবে ভালো হবে এই জন্যে পুত্র কি করেন না পিতা কি করেন দণ্ড দিয়ে তাকে আবার নতুন রাস্তা চালিত করেন আমরা দেখি যে কোনো অসুরকে ভগবান হত্যা করছেন কোনো ভক্তকে রক্ষা করছেন এটা বিষম্য এসে যায় কিন্তু অ্যাকচুয়ালি ভক্তদের হত্যা করছেন না ওদের না অভক্তদের হত্যা করছেন না কৃপা করছেন কেন তার অহংকার রূপী দেহটাকে নষ্ট করে দিয়ে একটি উত্তম গতি প্রদান করছেন এই জন্য ভগবান যা কিছু করছেন সব কিছু মঙ্গলের জন্য সমম সর্বেশ ভূতেশু নস্তি প্রিয় তো অসুর কি আর সুর কি সবার তিনি প্রিয় কিন্তু ওই ব্যক্তি প্রিয় হবে যে ভজন্তি তুমাং ভক্তা যে ভগবানকে ভজনা করবে শুভাষ ও রেবাম, মক্ষর কর্ম বন্ধ নয় যোগ যুক্ত আত্মা বিমুক্তিমাম মাম হ্যাঁ সুভাষ ও ফলরেবাম শুভ আর অশুভ দুইয়ের ফল পরিত্যাগ করা উচিত মক্ষর্ষে কর্ম বন্ধনে ও মুক্তি রাস্তা অনুশীলন করবেন বলছে যেমন সুদমা বিপ্র ভাগবতের কাহিনী যে সুদমা বিপ্র আমরা জানি কত গরিব ছিল কিন্তু অ্যাকচুয়ালি শাস্ত্রে সুখদেব গোস্বামী ওনাকে গরিব দরিদ্র কিছুই বলেননি কিন্তু সুদমা বলছেন কাহাম দরিদ্র পাপিয়ান যে আমি তো দরিদ্র বা পাপি কাহা কৃষ্ণ শ্রীনিকেতন শ্রী শব্দ অর্থ লক্ষ্মী লক্ষ্মীর আশ্রয় আর লক্ষ্মী যার আশ্রয় সেই শ্রীনিকেতন তিনি আমাকে বাহব্যাম পরিরম্ভিত মানে আলিঙ্গন করেছেন এটা আমার বিশেষ সৌভাগ্য সুখদেব গোস্বাই বলছেন যে প্রশান্ত আত্মা জিতেন্দ্রীয় বিরক্ত ইন্দ্র আর কৃষ্ণ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম যে সুদমা বিপ্র ছিলেন সবসাইতে ব্রহ্মবিত্তমহ ব্রহ্মকে পূর্ণরূপে যিনি জানেন তাকে ব্রহ্মবিত্ত বলা হয় আর কৃষ্ণশাশী কৃষ্ণ সকা ছিল আর প্রশান্ত আত্মা জিতেন্দ্রীয় প্রশান্ত আত্মা সব সময়ের জন্য তিনি প্রসন্ন থাকতেন কীরকম প্রসন্ন থাকতেন তার ঘরে আমরা জানি যে কীরকম পরিস্থিতি তিনি প্রসন্ন ছিলেন বিরক্ত ইন্দ্রিয় ইন্দ্রিয়ের কোনো প্রভাব তার উপর পড়েনি তিনি প্রশান্ত আত্মা এবং শাস্ত্রে সুখদেব গোস্বামী বলছেন জিতেন্দ্রিয় তার সমস্ত গৃহস্থ আশ্রমে থাকার পরেও শুধুমার সমস্ত কিছু তার সুখদেব গোস্বামী পুরা পয়েন্ট পয়েন্টে কীর্তন করছেন যে তিনি কত উত্তম কোয়ালিটি বৈষ্ণব ছিলেন তা এখানে ভগবান শ্রী কিছু সেই উপদেশ দিচ্ছেন যে তুমি কর্ম করা আমার উদ্দেশ্যে কিন্তু কর্মের ফল পরিত্যাগ করো আর যা কিছু হবে পরে দেখা যাবে এই জন্যে যে প্রশান্ত আত্মা জিতেন্দ্রীয় যদি কে একবার হতে পারে তা সে কর্মের ফল শুভ আর অশুভ কি সব কিছু পরিত্যাগ করতে পারে আর সব কিছুই কৃষ্ণ যা পরবর্তীতে বড়ো বড়ো টিকাকারেরা এই সমস্ত ব্যাখ্যা করেছেন যে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভজন সাধন করে আমাদের উত্তম গতিতে যাওয়া যায় কিন্তু এখানে নিয়তম কুরু নিয়তম শব্দটা প্রত্যেক দিন এবার কি ফলো করা উচিত আশারদরা বলছেন যে অর্শন সেবা পূজা এই সমস্ত বিধি নিয়তম এই যে প্রতিনিয়ত আমাদের কর্ম কখন ত্যাগ করা উচিত নয় আর যদি কর্ম কেউ ত্যাগ করে তাহলে সে ভেসে যাবে এই জন্য সব কিছু কৃষ্ণ উদ্দেশ্যে আমাদের কর্ম করা উচিত তাহলে আমাদের কি শরীর যাত্রা এই শরীর যাত্রা মানে দেহটাকে নির্বাহ করার জন্য আমাদের কর্ম করা উচিত আর সেই কর্মটাই আমাদের প্রগতির পথে নিয়ে যাবে এটা সুস্থ রাখার জন্যে জয় শ্রী নিঃসন্দে ভগবান কি তা এই কর্মটা হলো চরম কর্ম তো এই জন্য প্রভাত বলছেন যে যদি তুমি তাৎপর্য বলছেন যদি কোনো ব্যক্তি যে সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করে কর্ম করতে পারেন তা প্রসিদ্ধের সে সিদ্ধ হয়ে যেতে পারে মানে কর্মের ফল কৃষ্ণকে অর্পণ করে সে প্রকৃত সাধন স্তরে অগ্রসর হতে পারে অর্থাৎ অকর্ম হয়ে যেতে পারে অকর্ম শব্দের অর্থ এখানে বলা হয় যে কৃষ্ণ উদ্দেশ্যে কর্ম করা অর্থাৎ কৃষ্ণের উদ্দেশ্যে কর্ম করে নিজের আসক্তিটাকে পরিত্যাগ করা এই জন্যে এই যে কর্ম অকর্ম আর বিকর্ম এই তিন কর্ম আমাদের অবশ্য জানা উচিত এরই বিষয়ে মহাপ্রভু উদাহরণ দিয়েছেন যে যে কর্ম কৃষ্ণ উদ্দেশ্যে করা উচিত আর বিকর্ম বলুন আর অকর্ম বলুন এ সমস্ত কর্মের ঊর্ধ্বে আমাদের যাওয়া উচিত তাহলে আমরা কর্মফল থেকে মুক্ত হতে পারব তা এখানে প্রভাত আরেকটি বিশেষ স্মরণ করছেন যে আমাদের অতি ইন্দ্রবাদী যুগী হওয়া উচিত নয় কারণ যদি আমরা অতি ইন্দ্রবাদী অর্থাৎ ইন্দ্রকে আমরা কন্ট্রোল না করে যদি ইন্দ্রের মাধ্যমে আমরা ইন্দ্রের বিষয়ে ভোগ করি তাহলে আমাদের কখনো তপস্যায় সাকসেসফুল হবে না তাই জীবিকা নির্বাহ করার জন্য আমাদের কর্ম করা উচিত আর সেটি হলো কৃষ্ণ উদ্দেশ্যে যেমন কৃষ্ণভক্তরা সমস্ত কর্ম করেন উদাহরণ দিচ্ছেন আমাদের গোস্বামীদের দিয়ে তারা গ্রন্থ অধ্যয়ন করতেন তারা লিখতেন তারা প্রচার করতেন তারা কৃষ্ণ উদ্দেশ্যে কর্ম করতেন মন্দির মার্জন করতেন বিগ্রহ সেবা পূজা অর্চনা করতেন এইভাবে তারা সবসময় কৃষ্ণ উদ্দেশ্যেই তাদের জীবন নির্বাহ করতেন এটাকে বলা হয় কৃষ্ণকর্ম তো এই কর্ম কি হবে আমাদের শরীর যাত্রাও সুস্থ থাকবে আর আমাদের শরীরে কোনো ইয়ে হবে না কিন্তু অকর্ম যদি হয়ে কেউ যায় একবার কর্মের থেকে বেরিয়ে গিয়ে একটু প্রফাত বলছেন এই সমস্ত অকর্ম আমাদের হওয়া উচিত নয় আমাদের কর্মট হওয়া উচিত অকর্ম নয় তাহলে আমাদের শরীর যাত্রাও চলবে তা যাই হোক এখানে বলছেন যে নিয়তম কুরুকর্ম যে দিন আমাদের কর্ম করা উচিত আর এই কর্মের প্রভাবে আমাদের শরীর যাত্রাও চলবে আর আমরা পরমার্থিক জগতেও অগ্রসর হতে পারব চৈতন্য মহাপুরু উদাহরণ দিচ্ছেন যে শ্রী শিরাধ কি নিতাই গৌর প্রেমানন্দ চৈতন্য মহাপুরু উদ্দেশ্য যে নাসো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন হ্যাঁ গাও ভক্ত সঙ্গে করসংকীর্তন অসিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধারণ যে ভক্ত সঙ্গে তোমরা কীর্তন করো ভক্ত সঙ্গে তোমরা নৃত্য করো তাহলে কৃষ্ণ তোমাদের অসিরেই উদ্ধার করবেন তো এখানে অর্জুনও তাই পরবর্তীতে আমরা আরও শুনব যে কীভাবে পরপর পরপর এই কর্ম নিয়ে চৈত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন এবং লাস্টে অর্জুন কীভাবে কৃষ্ণকর্মে নিযুক্ত হয়ে নিজের হ্যাঁ পরমার্থী প্রগতিকে অক্ষুণ্ণ রেখেছিলেন তা এই শলোকের বিশেষ স্মরণ এটাই যে হে অর্জুন তুমি শাস্ত্রুক্ত অনুষ্ঠান করো আর কর্মের কর্মত্যাগ বাদ দিয়ে কর্মের অনুষ্ঠান করো আর এই কর্মের অনুষ্ঠান না করে কেউ নেহে দেহের দেহযাত্রাও নির্বাহ করতে পারে না এই জন্য তোমার কর্ম কৃষ্ণ উদ্দেশ্যেই অর্থাৎ করম ব্রহ্ম উদ্দেশ্যে কর্ম করা উচিত এটাই ছিল এই শলোকের বিশেষ তৎপর কারোর কোনো মন্তব্য থাকলে বলতে পারে কারণ মন্তব্য নেই হরে কৃষ্ণ জয় ভগবান শ্রী চেতন মহাপ্রভু কি যায় সাধু সাধুগুরু বৈষ্ণব কি যায় নিতাই গৌর প্রেমানন্দ হরি